আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম সিএসএস এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীটের বক্স মডেল। বক্স মডেল বলতে আমরা কি বুঝবো? এইচটিএমএল এ প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা নিচ্ছে। পেজের মধ্যে কোন এলিমেন্ট কতটুকু জায়গা নিবে এটা কিন্তু আপনাকে খুব ইম্পর্টেন্টলি চুজ করতে হবে। এটা কতটুকু হাইট নিবে, কতটুকু উইথ নিবে, এই জিনিসগুলো আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ক্যালকুলেশন করে রাখতে হবে। তো আসুন আমরা জেনে নেই কোডিংয়ে কীভাবে আপনি এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করবেন। সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আমি এখানে একটি index.html পেজ তৈরি করে রেখেছি। তো চলুন এখানে আমরা একটি ইম্পর্টেন্ট ট্যাগ দিয়ে শুরু করি আজকের ক্লাস। আমার আজকের প্রথম ট্যাগ থাকবে হচ্ছে ডিভ। এই ট্যাগটি সম্পর্কে আমরা আগে জানি। ডিভ ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটি আপনার পেজে সকল প্রকারের স্পেস নির্ধারণ করে দিতে পারে। আপনি যখন একটা অনেক বড় ডিজাইন করবেন, সেই ডিজাইনের মধ্যে কোন পার্টে মেনু থাকবে, কোন পার্টে ইমেজ থাকবে, কোন পার্টে ভিডিও থাকবে, প্রত্যেকটা পার্ট আপনি এক একটা ডিভ থেকে তৈরি করে রাখবেন। তো এই ডিভের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি একে সিএসএস দিয়ে কোনো রকম হাইট বা উইথ না দেন তাহলে এই কিন্তু কোনো রকম স্পেস নেবে না। আসুন আমরা যে ডিভটি তৈরি করলাম এটিকে পেজে আগে সেভ করি। এখন যদি আমি পেজটিকে রান করি আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি পেজে কিছু না, কিন্তু আমরা যদি সিএসএস থেকে এটাকে হাইট উইথ দিয়ে থাকি তাহলেই শুধুমাত্র এটা পেজে কোনো না কোনো স্পেস নেবে। তো আমরা আগের দিন সিএসএস লেখার তিনটি স্টাইল শিখেছিলাম, আমি তার মধ্যে সেকেন্ড স্টাইলটি এখন ইউজ করছি। আমরা হেডের মধ্যে যদি স্টাইল ট্যাগ দিয়ে থাকি এবং এই ট্যাগের মধ্যে আমরা আমাদের ডিভ ট্যাগটিকে কল করব, কল করে এটার প্রয়োজন অনুযায়ী কিছু সিএসএস অ্যাট্রিবিউট দিতে পারবো। ধরুন আমরা এটার একটা হাইট অ্যাসাইন করছি, হাইট ইকুয়াল টু 200 পিক্সেল, উইথ ইকুয়াল টু 500 পিক্সেল। আমার ডিভটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমরা যদি পেজটি রিফ্রেশ করি এখনও ডিভ দেখতে পাবো না, কারণ আপনি একটা হাইট দিয়েছেন, একটা উইথ দিয়েছেন, কিন্তু এটা হোয়াইট কালারে রয়ে গেছে। আমরা যদি এটার কালার চেঞ্জ করে দিই তাহলে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন ডিভটি ঠিক কতটুকু স্পেস নিচ্ছে। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ধরেন আমরা রেড কালারটি ইউজ করলাম। এখন দেখুন আমাদের পেজ রিফ্রেশ করলে একটি 200x500 ডিভ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ডিভ ট্যাগের বৈশিষ্ট্য। তো আমরা যে মেইন টপিকে কথা বলতে চাচ্ছিলাম, সিএসএস এর বক্স মডেল কখন আসবে, এই ডিভের ভেতরে আমি যদি অন্য কোনো এলিমেন্টকে রাখতে চাই, ধরেন আমার এই ডিভের মধ্যে একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটি কতটুকু স্পেস নিবে বা প্যারাগ্রাফ এবং ডিভ মিলে আমার পেজের কতটুকু স্পেস যেতে পারে সেটা কাউন্ট করাটাই হচ্ছে আমার বক্স মডেলের কাজ হবে। তো ডিভের মধ্যে আসুন আমরা একটি প্যারাগ্রাফ অ্যাসাইন করি। এখানে আমরা ডামি কিছু সিম্পল টেক্সট দিয়ে দিতে পারি। আমরা যদি পেজ রিফ্রেশ করি প্যারাগ্রাফ দেখতে পাবো। এখন ধরুন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের চারপাশে কিছু স্পেস থাকবে, কারণ আমাদের ডিভের যেই বাউন্ডারি এরিয়াগুলো আছে আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু তার সাথে একেবারেই মার্জিনালি লেগে আছে। আমি যদি ইন্টারনালি কোনো স্পেস দিতে চাই তাহলে আমাকে যেই সিএসএস প্রপার্টিটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে প্যাডিং। আসুন আমরা দেখি কিভাবে প্যাডিং ইউজ করতে হয়। তো আমি যদি এই ডিভ ট্যাগের ভেতরে প্যাডিং অ্যাট্রিবিউটটি ইউজ করি, প্যাডিং ইকুয়াল টু 50 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাবো ডিভের ভেতরে ইন্টারনালি চারপাশে 50 পিক্সেল পরিমাণে জায়গা তৈরি হয়েছে এবং প্যারাগ্রাফটি সেই জায়গা ছেড়ে দিয়ে তারপর নিজেকে ডিসপ্লে করছে। এক্ষেত্রে যেটা আপনি দেখতে পাচ্ছেন, আমার ডিভের প্রিভিয়াসলি যে হাইট উইথ ছিল 50 পিক্সেল দেওয়ার পরে সেটা কিন্তু বেড়ে গিয়েছে। তো প্যাডিং দেওয়ার সাথে সাথে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি যেই ট্যাগের ভিতরে প্যাডিং দিচ্ছেন হাইট এবং উইথ প্যাডিং এর দ্বিগুণ হারে বেড়ে যাবে। কিভাবে বাড়বে একটু পরে আমি একেবারে হিসাব নিকাশ করে আপনাদেরকে ক্যালকুলেশনটা শিখিয়ে দিব। এবার আসুন আমরা চিন্তা করি যে প্যারাগ্রাফটি আমরা দিয়েছি এটার একটা বর্ডার দেখতে চাই।
ধরুন আমাদের প্যারাগ্রাফটা কতটুকু স্পেস নিচ্ছে এটা আমরা বর্ডার দিয়ে চেক করব। তাহলে আমরা সিএসএস এ এবার লিখলাম পি তে আমার একটি বর্ডার থাকবে। আপনাকে মনে রাখতে হবে যখনই আমরা কোনো বর্ডার লিখব তখন আমাকে একই সাথে তিনটি প্রপার্টি ভ্যালু লিখতে হবে, সেটা হচ্ছে বর্ডারটি কত পিক্সেল চওড়া হবে লাইক 2 পিক্সেল, লাইনের টাইপ কেমন হবে লাইক সলিড, এবং আমি বর্ডারের কালার কি দেখতে চাচ্ছি, ধরেন আমি হোয়াইট কালারের বর্ডার দেখতে চাচ্ছি। তিনটি ভ্যালু পরপর লিখে দিলেই স্পেস সেপারেট করে আমরা দেখতে পাবো পি ট্যাগের জন্য, আই মিন প্যারাগ্রাফের জন্য আমরা চারপাশে একটি হোয়াইট কালারের বর্ডার পেয়ে গেছি। খেয়াল করলে দেখবেন এই বর্ডারটি আমার প্যারাগ্রাফের বাইরে স্পেস নিচ্ছে, দ্যাট মিন্স আপনি যখন কখনো বর্ডার ইউজ করেন সেই বর্ডারটিও কিন্তু আপনার এলিমেন্টের চারপাশে একটি স্পেস নিচ্ছে। স্পেসটি নগণ্য হলেও এটা কিন্তু আপনি কখনোই কাউন্ট থেকে বাদ দিতে পারবেন না, কারণ 2 পিক্সেল বর্ডার এটার বাম পাশে, 2 পিক্সেল বর্ডার ডান পাশে, এবং 2 পিক্সেল করে আপ এন্ড ডাউনে অ্যাড হয়ে গিয়েছে, যেটা আগে ছিল না। এবার আসুন আমরা যদি কখনো কোনো এলিমেন্টের বাইরের দিকে স্পেস রাখতে চাই তখন আমাকে কি ইউজ করতে হবে। ধরুন আমরা এই ডিভ ট্যাগটির চারপাশে কিছু স্পেস দিতে চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি পেজের একদম টপ এবং লেফটের সাথে আমার ডিভ ট্যাগটি একেবারে অ্যাডজাস্ট হয়ে আছে। তাহলে আমরা যদি এইখানে স্পেস ক্রিয়েট করতে চাই আমাদেরকে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডিভের মধ্যে তার নাম হচ্ছে মার্জিন। আমরা যদি বলে দেই মার্জিন 100 পিক্সেল, তাহলে এই ডিভের বাইরের এরিয়াতে আমরা ডানে বামে উপরে নিচে 100 পিক্সেল করে স্পেস ফাঁকা পাবো। আসুন চেক করি, দেখুন এই প্যারাগ্রাফটির বাইরের পার্টে আছে ডিভ এবং ডিভের চারপাশে এখন বামে এবং উপরে আমরা বিশেষত 100 পিক্সেল করে স্পেস পাচ্ছি। ডানে এবং নিচে আপনি জিনিসটা বুঝতে পারবেন না, কারণ এগুলো আশেপাশে কোনো এলিমেন্ট নাই বলে এমটি স্পেসটা কতটুকু জায়গা নিচ্ছে আপনি বুঝতে পারছেন না। তো এইখানে আমরা যদি এখন ওভারঅল কাউন্ট করতে চাই আমার এই পুরো ডিভটি এই পেজে কতটুকু স্পেস নেবে, তাহলে আপনি কিভাবে কাউন্ট করবেন? আপনাকে চিন্তা করতে হবে মার্জিন যেই পরিমাণ জায়গাতে সে নিয়েছে সেখানে কিন্তু অন্য কোনো এলিমেন্ট আসতে পারবে না। মার্জিন হচ্ছে এমন এমটি স্পেস যেটা তার চারপাশে শুধুই খালি পড়ে থাকবে। তেমনি একইভাবে আপনি যদি ইন্টারনাল প্যাডিংয়ের কথা চিন্তা করেন, প্যাডিং পরিমাণ স্পেসও এর মধ্যে হাইট এবং উইথের সাথে অ্যাড হয়ে গিয়েছে, সেই সাথে বর্ডারও অ্যাড হয়েছে, এবং আপনি কন্টেন্ট হিসেবে ডিভের ভিতরে কন্টেন্ট হিসেবে যে প্যারাগ্রাফ রেখেছেন প্যারাগ্রাফেরও একটা হাইট উইথ অ্যাড হয়ে গিয়েছে। তো চলুন আমরা একটু খাতা কলমে হিসাবটাকে দেখে নেই যে একটি কন্টেন্ট টোটালি কতটুকু স্পেস আমার পেজে নেবে। ধরুন এই হলো আমার কম্পিউটারের স্ক্রিন, তো স্ক্রিনের মধ্যে কিছুটা মার্জিন ছেড়ে দিয়ে আমরা একটি ডিভ নিয়েছিলাম। ডিভে পর্যাপ্ত পরিমাণে উপরে নিচে এবং চারপাশে প্যাডিং ছেড়ে দেওয়ার পর আমরা একটি প্যারাগ্রাফ নিয়েছিলাম। তাহলে দিস ইজ আওয়ার ডিভ, দিস ইজ দ্য প্যারাগ্রাফ, এখানে আপনার টেক্সট রয়েছে। এখন আমরা যদি চিন্তা করি এই যে স্পেসটা এটা হলো আমাদের মার্জিন, আর ইন্টারনালি যে স্পেস আমরা ফাঁকা রেখেছি এটার নাম হচ্ছে প্যাডিং। আর আমরা যদি ডিভের চারপাশের এই এরিয়াটাকে ডিভের বর্ডার চিন্তা করি তাহলে এটা হচ্ছে ডিভের বর্ডার। তাহলে এই ডিভটি এই পেজে তার ইন্টারনাল কন্টেন্ট সহ টোটাল কতটুকু স্পেস নেবে? আমরা যদি চিন্তা করি হরাইজন্টাল স্পেস, টোটাল হরাইজন্টাল স্পেস দ্যাট মিন্স আড়াআড়িভাবে সে কতটুকু জায়গা নিচ্ছে, এই ডিভের নিজস্ব উইথ প্লাস তার দুই পাশের মার্জিন, কারণ সে এখানেও মার্জিন নেবে এই পাশেও কিন্তু একটা মার্জিন নিচ্ছে, এই পাশে যখন অন্য কোনো এলিমেন্ট চলে আসবে তখন কিন্তু সেটা মার্জিনের বাইরে থাকবে, ভেতরে কখনো ঢুকতে পারবে না। তাহলে 2 ইনটু মার্জিন, মার্জিন যদি আপনি 100 পিক্সেল দিয়ে থাকেন দুই পাশে সে টোটাল 200 পিক্সেল অ্যাড করছে, প্লাস প্যাডিংটাও কিন্তু দুই পাশে তার উইদের বা চওড়ার সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 2 ইনটু প্যাডিং অ্যাড হচ্ছে।
ইভেন আপনি যদি এক পিক্সেল করেও দুই পাশে বর্ডার নেন সেটাও কিন্তু দেখেন 2 পিক্সেল ওর স্পেসে অ্যাড করছে তাহলে 2 ইনটু বর্ডার একইভাবে আমি যদি এটার ভার্টিক্যাল স্পেস কাউন্ট করি যে উপর থেকে নিচ পর্যন্ত সে কতটুকু টোটাল স্পেস নেবে সেক্ষেত্রে ভার্টিক্যাল স্পেস ইকুয়াল টু যেটা হবে সেম হাইট প্লাস উপরে নিচে 2 ইনটু মার্জিন প্লাস উপরে নিচে 2 ইনটু প্যাডিং এবং প্লাস উপরে নিচে 2 ইনটু বর্ডার তাহলে এই হবে তার টোটাল হরাইজন্টাল স্পেস এবং এই হবে তার টোটাল ভার্টিক্যাল স্পেস এবং এই স্পেস কাউন্টটি খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা বুঝতে পেরেছেন তো যদি বুঝতে পেরে থাকেন সিএসএস এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আপনারা বুঝে ফেলেছেন সিএসএস এর বক্স মডেল নেক্সট দিন আমরা জানতে পারবো সিএসএস এর বক্স মডেল অ্যাপ্লাই করে কিভাবে খুব সুন্দর একটি পেজ ডিজাইন করে ফেলা যায় ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ